বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ একটা ইন্টারেস্টিং কাজ দেখাবো এই কাজটা যাদের ফোনের ক্যামেরাটা একটু কমা যাদের ফোনের ক্যামেরাটা দিয়ে ছবি তুললে ঠিকঠাক সুন্দর ছবি ওঠে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল ভিডিওটা হতে চলেছে তো চলুন ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার ফোনের ক্যামেরা যদি একটু কমা হয়ে থাকে বা ক্যামেরার পিকচার কোয়ালিটিটা যদি খারাপ হয়ে থাকে তো সেই ক্যামেরাটা থেকে আপনি কিভাবে সুন্দর খুব দারুণ একটি ফটো ক্লিক করতে পারবেন তো চলুন এই কাজটা কি করে করবেন তো বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন দেখাবো সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি এই কাজটা করতে পারবেন অ্যাপ্লিকেশনটা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো চলুন আগে দেখে নিই অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে এবং সেই অ্যাপ্লিকেশনটা থেকে ছবি কি করে তুলবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর ওপর দিকে দেখুন সেটিংস নামে একটা অপশন পাবেন এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন মার্ক নামে একটা অপশন আছে এই মার্ক অপশনটা অনেকের ক্ষেত্রে অন থাকতে পারে আবার অফও থাকতে পারে যদি আপনার অন থাকে তাহলে এটাকে এখান থেকে অফ করে নেবেন অফ করে নেওয়ার পর ব্যাক করে ব্যাক চলে আসুন এখানে দেখুন যে ক্যামেরার অপশন আর একটা গ্যালারির অপশন এই যে ক্যামেরার অপশন আছে এই ক্যামেরার অপশানে ক্লিক করুন এখান থেকে আপনি শুধুমাত্র ব্যাক ক্যামেরায় ছবি নয় ব্যাক ক্যামেরা সেলফি দুটোরই ফটো আপনি ক্লিক করতে পারবেন এই দেখুন ফটোটা আমার পিকচার কোয়ালিটিটা দেখুন এখান থেকে চেঞ্জ হয়ে গেল দেখুন কত সুন্দর লুকিং হয়ে গেল এখান থেকে বিভিন্ন ধরনের আপনার এখানে স্যাম্পেল দেওয়া আছে এখান থেকে আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন কোনটা আপনার ভালো লাগছে সেটা আপনি করতে পারবেন এই সেটিং অপশনে ক্লিক করে আপনি কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন কেমন আপনি কালার চান তো এখান থেকে চেঞ্জ করে করে একটা একটা করে দেখুন এই দেখুন বন্ধুরা অসাধারণ কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অসাধারণভাবে কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আপনি চাইলে এখান থেকে দেখুন কালারিংটা চেঞ্জ করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং যে কোনো ফটো আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরাতেই আপনি এখান থেকে ফটো ক্লিক করতে পারবেন এবং খুব অসাধারণ ফটো ক্লিক হবে তো এইভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করে করে দেখুন দেখুন এখানে অগণিত স্যাম্পেল আছে আপনার অগণিত টেমপ্লেট আছে এগুলো আপনি ইউজ করতে পারেন এই দেখুন এখান থেকে এটাকে আপডাউন করে দেখুন ফটোর কালারিংটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে এই দেখুন আকাশটাকে কতটা সুন্দর লাগছে দেখুন এইরকম লুকে আপনারা ফটো ক্লিক করতে পারবেন যেটা আপনার ফোন থেকে কোনো মতেই সম্ভব নয় তো বন্ধুরা এই অসাধারণ অ্যাপসটা আপনি আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন চলুন এবার আপনাদের সেটাই দেখাই এই অ্যাপসটা ইনস্টল করার জন্য সোজা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে আপনাকে লিখতে হবে পিকনিক পিকনিক লিখে আপনি সার্চ করে দিন এ এরকম আপনার সামনে একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটার আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনার ফোনটা যে কোনো কোম্পানির হোক যে কোনো ফোন হোক আপনার সব ফোনেই এই অ্যাপসটা কাজ করবে তো বন্ধুরা এই অ্যাপসটার সাহায্যে আপনি খুব সুন্দর ফটো ক্লিক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য